লড়াই এখনও শেষ হয়নি। ভারতে বসে বাংলাদেশকে অস্থির করার সর্বোচ্চ চেষ্টা করছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা। প্রেস ক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে এখনও চক্রান্ত চলছে। এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত ইনশাআল্লাহ থাকবো, কেউ আমাদেরকে দাঁড়াতে পারবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে উস্কানি দিচ্ছে। সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াক। ধর্মের নামে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের সপ্তম কাউন্সিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায়নি, তাদের সহ্য গুণ অনেক বেশি। ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলি এখন ঘটছে বাংলাদেশে, সেগুলো আমাদেরকে বোঝার জন্য আরেকটু গভীরভাবে দেখতে হবে। সড়কে প্রতিদিন বিভিন্ন দাবি নিয়ে যারা আন্দোলন করছেন তাদের পেছনের চালিকা শক্তি আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন নেতারা। দাবি দেওয়ার পিছনে, তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।